সরকার নির্বিকার এই সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে। নতুন করে এসএসসি পরীক্ষার নোটিফিকেশনের দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। অবিলম্বে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন শিক্ষক নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। দীর্ঘ 7 বছরে একটাও এসএসসি পরীক্ষা নিতে পারলে না নাটকবাজ শিক্ষামন্ত্রী, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। করবো যদি দোকান পাট তবে কেন বিএড পাস নির্লজ্জ মুখ্যমন্ত্রী, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। দীর্ঘ 7 বছরে একটাও এসএসসি পরীক্ষা নিতে পারলে না স্বৈরতন্ত্রী মুখ্যমন্ত্রী, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। চাই না ভাতা, চাই না শ্রী, আমরা চাই নতুন এসএসসি, এসএসসি, এসএসসি। উন্নয়নের জোয়ারে আজ শিক্ষা লোভীকে দান ভিক্ষে চাইনি দিদি, চাইছে এসএসসি পরীক্ষা দিতে, আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। দাবি মোদের ন্যায্য, যখন দিনের শেষে আসবে জয়, আমাদের এই সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে। জানতাম যদি আমরা ঘুগনি বিজবো তাহলে আমরা লেখাপড়া করতাম না, এই চাকরির দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। করবো যদি দোকান পাট তবে কেন বিএড পাস, এই আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। দীর্ঘ 7 বছরে একটাও এসএসসি নতুন নোটিফিকেশন হলো না শিক্ষামন্ত্রী, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। দাবি মোদের ন্যায্য, যখন দিনের শেষে আসবে জয়, এ লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। লড়াই, লড়াই, লড়াই আমাদের এই আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। আমাদের এই আন্দোলনের দলে দলে যোগ দিন, আমাদের পাশে দাঁড়ান। এই 7 বছর এসএসসির নতুন কোন নোটিফিকেশন হয়নি, এই জন্য আপনারা আমাদের এই মঞ্চে আসুন এবং আমাদেরকে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতার জন্য আমরা অপেক্ষা করে আছি। দাবি মোদের ন্যায্য, যখন দিনের শেষে আসবে জয়, তাই সংগ্রাম চলছে, চলবে। আসুন স্যার, আসুন, আমাদের মঞ্চে এসে আমাদেরকে সহযোগিতা করুন। করবো যদি দোকান পাট তবে কেন বিএড পাস, মুখ্যমন্ত্রী, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আজ এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোথায়, এ প্রশ্ন, এ প্রশ্নের উত্তর তোমায় দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। জানতাম যদি ঘুগনি বিজবো তবে কেন পড়াশোনা করবো, চাকরির দাবিতে আমাদের এই আন্দোলন চলছে, চলবে, চলছে।